নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ সংবাদ। শুরু করছি আজকের কোভিড বুলেটিন। আপনাদের সঙ্গে রয়েছি আমি সব্যসাচী। প্রথমেই আপনাদের জানাবো যে আজকে রাজ্যভিত্তিক সংক্রমণে কিন্তু স্বস্তির ইঙ্গিত রয়েছে। স্বস্তির ইঙ্গিত থাকলেও মৃত্যুর হারে কিন্তু উদ্বেগ যথেষ্টই, বিশেষ করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে আজকে নজিরবিহীন মৃত্যু হয়েছে। এতটা সংখ্যায় মৃত্যু কিন্তু আগে একদিনে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আগে কিন্তু হয়নি। সব তথ্য আপনাদের জানাবো একে একে। তবে প্রথমে নজর রাখবো আজকে রাজ্যের সংক্রমণের ওপরে। রাজ্যের সংক্রমণ কিন্তু দীর্ঘদিন পরে হাজারের নিচে। আজকে রাজ্যে সংক্রামিত হয়েছেন 835 জন। সারা রাজ্যে আজকে সংক্রামিত হয়েছেন 835 জন। গতকাল এই সংক্রমণের সংখ্যা ছিল 1345 জন। 1345 জন থেকে আজকে রাজ্যের সংক্রমণ দাঁড়িয়েছে 835, অর্থাৎ অনেকটাই কম। আজকে কিন্তু করোনার নমুনা পরীক্ষাও কিন্তু অনেকটাই কম। করোনার নমুনা পরীক্ষা হয়েছে 25,020 জনের, অর্থাৎ 25,020টি নমুনা পরীক্ষা করার পর 835 জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। গতকাল যেখানে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা ছিল 36,772, সেখানে আজকে এই করোনার নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 25,020, অর্থাৎ নমুনা পরীক্ষার সংখ্যাও কিন্তু অনেকটা কম, পাশাপাশি সংক্রমণের হারও কম। যে বিষয়টি নিয়ে আমরা প্রত্যেক দিনই উদ্বেগ প্রকাশ করে থাকি তা হলো মৃত্যুর সংখ্যা। আজকে সারা রাজ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 34 জন, অর্থাৎ সারা রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 34 জনের। গতকাল এই মৃত্যুর সংখ্যা ছিল 31, আজকে আবার 3 বেড়েছে, অর্থাৎ কোনোদিন একটু বাড়ছে তো কোনোদিন একটু কমছে। এই মৃত্যুর সংখ্যাটা কিন্তু সবসময়ই 30-এর ওপরেই থেকে যাচ্ছে, 30-এর নিচে কিন্তু নামছে না। এটা দীর্ঘদিন ধরেই কিন্তু আমরা এই প্রবণতা লক্ষ্য করছি এবং এই প্রবণতাই কিন্তু একমাত্র চিন্তাজনক জায়গা। বাকি যে প্যারামিটারগুলো, যে মাপকাঠিগুলো, মানদণ্ডগুলো দেখে আমরা সংক্রমণের তীব্রতা বুঝতে পারি, সেই মানদণ্ডগুলো কিন্তু সবই কিন্তু স্বস্তির ইঙ্গিত দিচ্ছে। আজকে করোনার সংক্রমণের হার, পজিটিভিটি রেট, সেটা 3.34%, 3.34%। গতকাল যেটা ছিল 3.66%, সেই সংক্রমণের হার আজকে কমে দাঁড়িয়েছে 3.34%। সংক্রমণের হার ক্রমাগত কিন্তু নিম্নমুখী, অর্থাৎ কোভিড সংক্রমণের যে গ্রাফটা, সেই সংক্রমণের গ্রাফটা কিন্তু ক্রমাগত নিম্নমুখী। প্রতি 100 জনের নমুনার মধ্যে 3.34 জনের নমুনা কিন্তু পজিটিভ পাওয়া গেছে। এই প্যারামিটারটা কিন্তু দেখেই আমরা বুঝতে পারি যে সংক্রমণ কতটা ব্যাপক আকার নিচ্ছে, সেটা কিন্তু এই প্যারামিটারের মাধ্যমেই কিন্তু বোঝা যায়। সুতরাং এদিক থেকে দেখতে গেলে পজিটিভিটি রেট কিন্তু অনেকটা সুস্থতার ইঙ্গিত দিচ্ছে, কিন্তু পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে কিন্তু মৃত্যুর সংখ্যা। আমরা একটু উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে নজর দেবো। উত্তরবঙ্গের জেলাগুলোর যে তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে আলিপুরদুয়ার জেলায় আজকে সংক্রামিত হয়েছেন 42 জন, সুস্থ হয়েছেন 48 জন। মৃত্যুর খবর আলিপুরদুয়ার জেলা থেকে মেলেনি। আমরা যদি একটু কোচবিহার জেলার দিকে তাকাই তাহলে দেখব কোচবিহার জেলায় আজকে সংক্রামিত হয়েছেন 26 জন, সুস্থ হয়েছেন 62 জন। মৃত্যুর খবর কিন্তু কোচবিহার জেলা থেকে মেলেনি। যদি কালিম্পং জেলার দিকে তাকাই তাহলে দেখব কালিম্পং জেলায় সংক্রামিত হয়েছেন, নতুন করে সংক্রামিত হয়েছেন মাত্র 2 জন, সুস্থ হয়েছেন 21 জন, এখানেও কিন্তু কোনো মৃত্যুর খবর নেই। জলপাইগুড়ি জেলায় সংক্রামিত হয়েছেন নতুন করে 35 জন, সুস্থ হয়েছেন 82 জন, 4 জনের মৃত্যুর খবর কিন্তু জলপাইগুড়ি জেলা থেকে মিলেছে। উত্তর দিনাজপুর জেলায় সংক্রামিত হয়েছেন নতুন করে 24 জন, সুস্থ হয়েছেন 35 জন, কোনো মৃত্যুর খবর মেলেনি। দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে সংক্রামিত হয়েছেন করোনায় 24 জন, সুস্থ হয়েছেন 44 জন, 2 জনের মৃত্যুর খবর মিলেছে। মালদা জেলায় নতুন করে সংক্রামিত হয়েছেন 21 জন, সুস্থ হয়েছেন 77 জন, 1 জনের মৃত্যুর খবর মিলেছে। এর পাশাপাশি দার্জিলিং জেলার সংক্রমণের যে হিসেব আমাদের হাতে এসে পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে যে 47 জন দার্জিলিং জেলায় সংক্রামিত হয়েছেন। তার মধ্যে শিলিগুড়ি পুর নিগম এলাকায় দার্জিলিং জেলার অংশে সংক্রামিত হয়েছেন 13 জন, দার্জিলিং পুরসভায় 3 জন, কার্শিয়াং পুরসভায় 3 জন, মিরিকে 2 জন, বিজনবাড়িতে 3 জন, সুখিয়াপুখরি 3 জন, তাগদায় 4 জন, খড়িবাড়িতে 4 জন, মাটিগাড়ায় 8 জন, নকশালবাড়িতে 1 জন এবং ফাঁসি দেওয়ায় সংক্রামিত হয়েছেন 3 জন। এই দার্জিলিং জেলার 47 জনের সংক্রমণের হিসেব সমতল এবং পাহাড় মিলিয়ে। 15 জন শিলিগুড়ি পুর নিগম এলাকায় সংক্রামিত হয়েছেন, অর্থাৎ তার মধ্যে দার্জিলিং জেলার এই জলপাইগুড়ি জেলার সংযোজিত এলাকার
14টি ওয়ার্ড রয়েছে, সব মিলিয়ে 47টি ওয়ার্ডে, শিলিগুড়ি পুর নিগমের 47টি ওয়ার্ডে সংক্রমণ কিন্তু 15 জনের, সংক্রামিত হয়েছেন 15 জন, 105 জন তারা বিভিন্ন সরকারি হাসপাতাল এবং হোম আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন। এই অবধি সংক্রমণের ছবিটা ততটা ভয়ঙ্কর নয় বা উদ্বেগজনক নয়, কিন্তু যে তথ্যটা আমাদেরকে যথেষ্টই উদ্বিগ্ন করছে তা হলো মৃত্যুর সংখ্যা। আমরা বলেছি রাজ্যভিত্তিক মৃত্যুর সংখ্যাও যথেষ্ট উদ্বেগের। রাজ্যে আজকে মারা গিয়েছেন, মৃত্যু হয়েছে, সারা রাজ্যে আজকে মৃত্যু হয়েছে 34 জনের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে, আমি প্রথমেই বলেছিলাম যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু নজিরবিহীন মৃত্যু হয়েছে, অর্থাৎ একসঙ্গে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিডে আক্রান্ত হয়ে এত মৃত্যুর কিন্তু নজির নেই। আজকে 9 জনের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে, কোভিডে আক্রান্ত হয়ে 9 জন মারা গিয়েছেন। আমরা একটু নামগুলো আপনাদের জানাবো। সুনীল কুমার সেন, 69 বছর বয়স, জলপাইগুড়ি কোতোয়ালির বাসিন্দা, তার মৃত্যু হয়েছে। মারা গিয়েছেন পেমা লামা রাই, আলুয়াবাড়ি গুলমা গৌতম রোড, আলুবাড়ি গুলমা গৌবা গৌতম রোড, দার্জিলিং। মারা গিয়েছেন প্রতিমা ওরাও, 25 বছর বয়স, তেলিপাড়া কুমারগ্রাম আলিপুরদুয়ারের বাসিন্দা। মারা গিয়েছেন প্রিয়াঙ্কা মণ্ডল, 15 বছর বয়স, শিলিগুড়ির 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মারা গিয়েছেন অর্চনা পাল, 55 বছর বয়স, মাটিগাড়া দার্জিলিংয়ের বাসিন্দা। মারা গিয়েছেন আমির আশুর, 33 বছর বয়স, কিলকট চা বাগান, মেটেলির কিলকট চা বাগানের বাসিন্দা, জলপাইগুড়ি জেলা। এছাড়াও মৃত্যু হয়েছে চরণ সিং, 45 বছর বয়স, দার্জিলিং খড়িবাড়ির বাসিন্দা। এরপর যে দুটো মৃত্যুর খবর এসছে তা হলো শাহির চন্দ্র নন্দী, 68 বছর বয়স, কলমজোত সুশ্রুতনগর মাটিগাড়ার বাসিন্দা। মারা গিয়েছেন পুষ্পা দাস, 82 বছর বয়স, ডাবগ্রাম শিলিগুড়ির বাসিন্দা। এই ছিল মোট 9 জনের মৃত্যুর পরিসংখ্যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিডে আক্রান্ত হয়ে একদিনে চিকিৎসাধীন রোগীদের মধ্যে 9 জনের মৃত্যু হল। অবশ্যই মৃত্যুর সংখ্যা কিন্তু উদ্বেগের, কারণ গোটা রাজ্যে মৃত্যু হয়েছে 35 জনের আজকে। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল 34 জন, মাফ করবেন, 34 জনের সারা রাজ্যে মৃত্যু হয়েছে এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালেই কিন্তু মৃত্যু হয়েছে 9 জনের। ফলে পরিস্থিতি মৃত্যুর সংখ্যার নিরিখে যথেষ্টই চিন্তার। সুতরাং সকলকেই কিন্তু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। সংক্রমণ কমলেও কোনোভাবেই কোভিড বিধি পালনে কোনো রকম ঢিলেমি দেওয়া যাবে না। সতর্ক থাকুন, সচেতন থাকুন, একমাত্র সতর্কতা এবং সচেতনতাই কিন্তু আপনাদের রক্ষা করতে পারে এই সংক্রমণের হাত থেকে, পাশাপাশি এই সংক্রমণকে শূন্যে নামিয়ে নিয়ে আসতে পারে। ভালো থাকুন, আপাতত এ পর্যন্তই। আগামীকাল ঠিক রাত 9টার সময় আমরা আবারও ফিরে আসব কোভিড সংক্রান্ত খুঁটিনাটি তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে রাখুন, সঙ্গে থাকুন উত্তরবঙ্গ সংবাদের। নমস্কার।